नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनेले आमी एखन साप्ताहिक राशिफल प्रकाश करते चलेछि। तार आगे बोली, आमार यूट्यूब चैनेलटिके अवश्य सबसक्राइब करुन, पाशे थाका बेल आइकनटी अवश्य प्रेस करुन, जाते एई जे धरनेर भिडियोगुलो आमी आपलोड करछि तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी साप्ताहिक राशिफल प्रकाश करी। बर्तमान सप्ताह 18 तारीख अर्थात 18ই সেপ্টেম্বর रविवार থেকে 24শে সেপ্টেম্বর শনিবার পর্যন্ত বিস্তৃত থাকবে। বর্তমান সপ্তাহে চন্দ্র মেঘশিরা নক্ষত্র থেকে পূর্ব ফাল্গুনী নক্ষত্র পর্যন্ত গমন করবে এবং বর্তমান সপ্তাহে অতি শুভ 21 তারিখে শুভ ইন্দিরা একাদশী এবং শনিবারের পরে রবিবারই শুভ মহালয়। আসুন এবার আমি বর্তমান সপ্তাহে অর্থাৎ 18ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর 12টি রাশির কেমন যাবে তা প্রকাশ করি। প্রথমে মেষ রাশি। বর্তমান সপ্তাহে আপনার জীবনে শরীর যথেষ্ট ভালো থাকবে। আর্থিক দিক দিয়ে আপনাকে কিছুটা চাপ অবশ্যই সহ্য করতে হবে, বিশেষ করে সপ্তাহের শেষ দুটো দিন 23 তারিখ এবং 24 তারিখ আর্থিক দিক দিয়ে আপনাকে যথেষ্ট চাপে রাখবে মেষ রাশি। মেষ রাশি আপনার বন্ধুরা আপনার সঙ্গে বর্তমান সপ্তাহে বিশেষভাবে প্রতারণা করতে পারে, বিশেষ করে সপ্তাহের প্রথম দুটো দিন রবিবার এবং সোমবার বন্ধু সম্পর্কে সাবধানে থাকতেই হবে মেষ রাশি। মেষ রাশি যেদিক দিয়ে শুভ সমাচার আছে তা হচ্ছে কোনো উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আপনার মনের মধ্যে আশার আলো আনবে মেষ রাশি। এছাড়া বর্তমান সপ্তাহে কিন্তু স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাবে না, বিশেষ করে বুধবার শুভ ইন্দিরা একাদশীর দিন এবং বৃহস্পতি শুক্র শনি এই 4টে দিনই বন্ধুদের আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট খারাপ থাকবে। তবে সন্তান উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যার রেজাল্ট যথেষ্ট ভালো হবে, বিশেষ করে সপ্তাহের প্রথম দিন 19 তারিখ এবং দ্বিতীয় দিন 20 তারিখ সন্তান ভালো রেজাল্ট আনবে। বর্তমান সপ্তাহে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে, সপ্তাহের শেষ দিন শনিবার 24 তারিখ, সেদিক দিয়ে মেষ রাশি সাবধান। বর্তমান সপ্তাহে আপনার জীবনে শুভ প্রেম আসবে, সেটি হচ্ছে সোমবার 19 তারিখ এবং বিয়ের আলোচনা আপনি বৃহস্পতি শুক্র শনি এই 3টে দিন 22, 23, 24 করতেই পারেন। এরপরে বৃষ রাশি। বর্তমান সপ্তাহে মেষ রাশি কোনো লটারি যোগ নেই, তাই লটারির টিকিট কাটতেও হবে না। বর্তমান সপ্তাহে যে ধরনের পোশাক আপনি বেশি পরবেন সেটি হচ্ছে লাল এবং হলুদ, ভুলেও সবুজ কালো পরবেন না এবং যে সংখ্যাটিকে আপনি মান্যতা দেবেন সেটি হচ্ছে 9 এবং 3, কিন্তু ভুলেও 8 বা 7 কে আবার 4 কে নেবেন না। এরপরে বৃষ রাশি। বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে বিরাট সাফল্য আছে তা হচ্ছে কর্মের দিক থেকে আপনার উন্নতি যোগ আছে, বিশেষ করে শুক্রবার এবং শনিবার 23 এবং 24 শুভ কর্মযোগ আছে অবশ্যই বৃষ রাশি। বৃষ রাশি যেদিক দিয়ে সাফল্যের খবর পাবেন তা হচ্ছে আপনার একাধিক বন্ধু আপনার সঙ্গে উপকারের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন বৃষ রাশি। সপ্তাহের প্রথম দুটো দিন 18 এবং 19 বন্ধুরা অবশ্যই সাহায্য করবে, তবে সন্তানের দিক থেকে কিছুটা ট্রাবল আপনাকে সহ্য করতেই হবে 21 তারিখ এবং 22 তারিখ। 21 তারিখ শুভ ইন্দিরা একাদশী, 22 তারিখেও আপনাকে চাপ আছে বৃষ রাশি। স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা টানাপোড়ান থাকবে, বিশেষ করে বৃহস্পতিবার স্বামী স্ত্রী যথেষ্ট ঝগড়া হতে পারে, তবে একে অপরের ভালোবাসার বন্ধনে বাঁধবেন সপ্তাহের শেষ দুটো দিন শুক্রবার এবং শনিবার। বৃষ রাশি বর্তমান সপ্তাহে বিদ্যায় কিছুটা বাধা আছে, তবে তার সাময়িক চিন্তা নেই। বর্তমান সপ্তাহে আপনার শুভ প্রেম যোগ আছে, আপনি প্রেমেতে যেতেই পারেন সোমবার এবং মঙ্গলবার 19 এবং 20, কিন্তু বিয়ের আলোচনা আপনি মোটেও করবেন না, কারণ বিয়ের আলোচনাতে আপনি যথেষ্ট ক্ষতি হবে, বিশেষ করে শনিবার তো করবেনই না বৃষ রাশি। এরপরে বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ নেই, তাই লটারির টিকিট কাটতে যাবেনও না বৃষ রাশি। যে রঙের পোশাক বেশি পরবেন তা হচ্ছে সাদা এবং যে রঙের পোশাক আপনি অ্যাভয়েড করবেন তা হচ্ছে লাল এবং কালো এবং ব্লু, যে সংখ্যাটাকে মান্য না দেবেন সেটি হচ্ছে 6, 3। এরপরে মিথুন রাশি। বর্তমান সপ্তাহে আপনার জীবনে যথেষ্ট শুভজনক সপ্তাহ, আর্থিক দিক দিয়ে মোটা ধরনের টাকা আপনি লাভ করতে পারেন মিথুন রাশি। কর্মক্ষেত্রে সৌভাগ্য পাবে, বিশেষ করে আপনার সপ্তাহের শেষ 3টে দিন বৃহস্পতি শুক্র শনি অর্থাৎ 22, 23, 24 আপনি বিশেষভাবে কর্মের উন্নতি লক্ষ্য করবেন।
মোটা টাকা আপনি পাবেন সপ্তাহের প্রথম দুটো দিন অর্থাৎ 18 তারিখ এবং 19 তারিখ। তবে মিথুন রাশি বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করবে, সেদিক দিয়ে মিথুন রাশি আপনাকে যথেষ্ট সাবধানে থাকতেই হবে। কোনো শত্রু আপনার সঙ্গে বিশেষ শত্রুতা করবে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। বিশেষ করে সপ্তাহের শেষ দিন শনিবার 24 তারিখ আপনার শত্রুরা আপনাকে ভয়ঙ্কর আঘাত আনবে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। মিথুন রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যার রেজাল্ট যথেষ্ট ভালো হবে। বিশেষ করে সপ্তাহের প্রথম 3টে দিন রবি সোম মঙ্গল 18, 19, 20 সন্তান আপনার যথেষ্ট ভালো রেজাল্ট করবে। তবে আপনি কোথাও পড়ে গিয়ে আহাত লাগতে পারে সপ্তাহের শেষ দিন শনিবার 24 তারিখ, সেদিক দিয়ে সাবধান মিথুন রাশি। মিথুন রাশি আপনি বর্তমান সপ্তাহে কিছু প্রাপ্য হবে, কিছু পাবেন কারোর কাছ থেকে, বিশেষভাবে সোমবার এবং মঙ্গলবার 19 এবং 20, যাতে আপনি আনন্দিত হবেন। বর্তমান সপ্তাহে আপনার জীবনে শুভ প্রেম আসবে, সেটি হচ্ছে সোমবার 19 তারিখ এবং মঙ্গলবার, সোম এবং মঙ্গল। তবে বিয়ের আলোচনা বর্তমান সপ্তাহে মোটেই আপনি কিছুভাবে করতে যাবেন না মিথুন রাশির জাতকরা। এখন তো যদি করতে হয় তাহলে বুধবার ইন্দ্রা একাদশী এবং বৃহস্পতিবার করতে পারেন, আর নচেত নয়। বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ নেই, তার লটারি টিকিট কাটতেও হবে না। যে ধরনের পোশাক বেশি পরবেন তা হচ্ছে সবুজ এবং হলুদ। যে সংখ্যাকে মান্যতা দেবেন তা হচ্ছে 5 এবং 3, কিন্তু ভুলেও আপনি কখনোই 4, 7, 8কে মান্যতা দেবেন না মিথুন রাশি। এরপরে কর্কট রাশি, বর্তমান সপ্তাহে আপনার শরীর যথেষ্ট ভালো থাকবে। বিশেষ করে সপ্তাহের প্রথম 2টো দিন শারীরিক দুর্যোগ সেভাবে আপনাকে কাবু করবে না। তবে কর্কট রাশি বর্তমান সপ্তাহে আপনার ভাইয়ের কিছুটা দুর্ঘটনা যোগ আছে। বিশেষ করে 20 এবং 21 অর্থাৎ শুভ ইন্দ্রা একাদশীর আগের দিন ও ইন্দ্রা একাদশীর দিন ভাইয়ের দুর্ঘটনা যোগ আপনার দুশ্চিন্তায় ফেলতে পারে। আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের বিদ্যায় উন্নতি, সন্তানের শারীরিক অসুস্থতা মনেতে আনন্দ যোগাবে কর্কট রাশি। কর্কট রাশি যেদিক দিয়ে আপনাকে যথেষ্ট সাফল্য তা হচ্ছে বিদ্যা। আপনার বিদ্যার রেজাল্ট যথেষ্ট ভালো হবে, চাকরি যদি রেজাল্ট বেরোয় তাতে আপনি নিশ্চিত পাস করবেন। বিশেষ করে বৃহস্পতি শুক্র শনি আপনার শুভ চাকরি যোগ আছে কর্কট রাশি। বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ আছে, আপনি লটারির টিকিট কাটতেই পারেন কর্কট রাশি। এবং আপনি যে সংখ্যা লটারির টিকিট কাটবেন সেটি হচ্ছে 2, সেটি হচ্ছে 1 এবং 3, কিন্তু ভুলেও আপনি 4কে নেবেন না, 8কে নেবেন না, 7কে নেবেন না, 9কে নেবেন না। যে মন্ত্র পাঠ করে আপনি লটারির টিকিট কাটবেন সেটি হচ্ছে সোমায় নম, সোমায় নম, সোমায় নম। এবং লটারির টিকিট আপনি রবিবার, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার কাটবেন। রবি, সোম, বৃহস্পতি, শুক্রবার, এতে আপনার নিশ্চিত লটারি লাগবে কর্কট রাশি। বর্তমান সপ্তাহে আপনি যে ধরনের পোশাক বড্ড বেশি পরবেন সেটি হচ্ছে সাদা এবং হলুদ, ভুলেও ব্লু বা কালো পরবেন না, এতে ক্ষতি হবে। এরপরে সিংহ রাশি, বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে অর্থ, আর্থিক দিক দিয়ে বিরাট সৌভাগ্যের খবর আসছে সিংহ রাশি। একাধিক সূত্র থেকে কর্মের আগমন ঘটবে, বিশেষ করে রবিবার আপনার যথেষ্ট অর্থভাগ্য উত্তম হবে সিংহ রাশি। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আচরণে আপনার মনের কষ্ট দূর হবে, ভাই বা ভাতৃস্থানীয়কেও আপনার পাশে এসে দাঁড়াবে। বিশেষ করে বুধবার এবং বৃহস্পতিবার 21 এবং 22 তারিখ ভাই বা ভগ্নীদের সাহায্যে আপনি কর্মের উন্নতি ঘটাতে পারবেন। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি আসবে, কোনো ক্ষেত্র থেকে ভালো শুভ খবর আসবে, একাধিক বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন সিংহ রাশি। সিংহ রাশি আপনার আত্মীয় স্বজনদের দ্বারা বর্তমান সপ্তাহে আপনি মোটা টাকা পেতে পারেন বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হতে পারে রবিবার 18 তারিখ এবং সোমবার 19 তারিখ। তবে সিংহ রাশি যেদিক দিয়ে সাবধান, কোনো প্রতারক প্রতারণা করতে পারে শুক্রবার এবং শনিবার 23 তারিখ এবং 24 তারিখ, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। তবে সিংহ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, বিদ্যায় সন্তানের উন্নতি, যথেষ্ট ভালো রেজাল্ট মনে আনন্দ দেবে। বিশেষ করে সপ্তাহে বুধবার শুভ ইন্দ্রা একাদশী 21 তারিখ, 22 তারিখ বৃহস্পতিবার আপনার সন্তান চাকরি পরীক্ষায় পাস করবে, যথেষ্ট ভালো রেজাল্ট করবে। বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, বিশেষ করে সোমবার 19 তারিখ এবং 24 তারিখ শনিবার শত্রুদের থেকে সাবধান।
বর্তমান সপ্তাহে আপনার শুভ প্রেম যোগ আছে, প্রেমে যেতেই পারেন, সিংহ রাশি কোনো অসুবিধা নেই। তবে স্বামী স্ত্রীর সম্পর্ক বিশেষ অবনতি আছে, সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান। বর্তমান সপ্তাহে প্রেমে যেতে গেলে আপনি সোমবার যাবেন, মঙ্গলবার যাবেন, কিন্তু শনিবার যাবেন না, এতে কষ্ট আছে। বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে ভালো খবর তা হচ্ছে শুভ লটারি যোগ। আপনি লটারি টিকিট কাটতেই পারেন রবিবার, বুধবার এবং বৃহস্পতিবার, অর্থাৎ 18, 21, 22। এবং লটারি টিকিট কাটার শুভ সংখ্যা হচ্ছে 1, 3, এবং 9। 5কেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু 4, 8, 7কে নেবেন না, 0কে নিতে পারেন। তবে সিংহ রাশি যে রঙের পোশাক পরে লটারি টিকিট কাটতে যাবেন তা হচ্ছে পিঙ্ক বা হলুদ, এবং যে সং যে নাম যে মন্ত্র জপ করবেন সেটি হচ্ছে সূর্য মন্ত্র, সূর্যায় নম। বর্তমান সপ্তাহে রোজ সূর্য দেবতাকে জল দিতে ভুলবেন না, এতে অনেকখানি কর্ম সংকট কেটে যাবে। সিংহ রাশি, এরপরে কন্যা রাশি। বর্তমান সপ্তাহে আপনার পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা রয়েছে, বিশেষ করে মায়ের শারীরিক অসুস্থতা সোমবার 19 তারিখ, মঙ্গলবার 20 তারিখ আপনাকে যথেষ্ট চিন্তা রাখবে। আপনার সন্তানও মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর আসবে অবশ্যই কন্যা রাশি। বিশেষ করে সপ্তাহের শেষ দিকে 23 তারিখ এবং 24 তারিখ আপনার সন্তান যথেষ্ট ভালো রেজাল্ট করবে কন্যা রাশি। কন্যা রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, একে অপরের ভুল বুঝবেন, এবং আপনারা ভ্রমণে যাবেন বুধবার এবং বৃহস্পতিবার এবং শুক্রবার, একে অপরের ভুল বোঝা কেটে যাবে। বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে সাফল্য যোগ আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে সৌভাগ্যের যোগ অবশ্যই পাবে। বর্তমান সপ্তাহে আপনার বন্ধুরা উপকারের হাত বাড়িয়ে দেবে, সেদিক দিয়ে কন্যা রাশি অবশ্যই সৌভাগ্যের খবর। বিশেষ করে কোনো বন্ধু রবিবার এবং সোমবার আপনাকে যথেষ্ট উপকার করবে। তবে কন্যা রাশি বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে শত্রু, শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে সোমবার এবং মঙ্গলবার, সেদিক দিয়ে সাবধান কন্যা রাশি। কন্যা রাশি আপনার যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে দুর্ঘটনা, মঙ্গলবার কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, এবং শনিবার 24 তারিখ এবং 20 তারিখ সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। কন্যা রাশি বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ নেই, তাই লটারি টিকিট কাটার দরকারও নেই। বর্তমান সপ্তাহে যে সংখ্যাটিকে আপনি বড্ড বেশি নেবেন সেটি হচ্ছে 6, এবং সেটি হচ্ছে 5, এবং যে সংখ্যাটিকে 5 এবং 3, কিন্তু যে সংখ্যাটিকে নেবেন না সেটি হচ্ছে আপনার 7 এবং 9, এই দুটি সংখ্যা নেবেন না। যে পোশাক পরবেন সেটি হচ্ছে সবুজ, কিন্তু সাদা পোশাক ভুলেও পরবেন না, কালো পোশাক পরবেন না কন্যা রাশি। এরপরে তুলা রাশি। বর্তমান সপ্তাহে শরীরের দিক দিয়ে যথেষ্ট ভুগতে হবে, একাধিকভাবে আপনার শরীর মোটেও সাথ দেবে না তুলা রাশি। আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করবে, তাই বন্ধুদের সঙ্গে আপনি বেশি মেলামেশা করবেন না। বিশেষ করে সপ্তাহের প্রথম দুটো দিন রবিবার এবং সোমবার আপনার বন্ধুরা আপনার সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করতেই পারে, সেদিক দিয়ে সাবধান তুলা রাশি। তুলা রাশি যেদিক দিয়ে ভালো খবর শোনায় তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার সন্তানের কর্মের উন্নতি, মনেতে আনন্দের ধারা খেলিয়ে দেবে তুলা রাশি। তবে তুলা রাশি যেদিক দিয়ে চিন্তা তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ক্রমশ খারাপ হবে, বিশেষ করে মঙ্গলবার 20 তারিখ, বুধবার 21 তারিখ স্বামী স্ত্রীর যথেষ্ট ঝগড়া অশান্তি চলবে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সন্তান সাফল্য পাবে, বিশেষ করে রবিবার 18 তারিখ, সোমবার 19 তারিখ সন্তান অবশ্যই সাফল্য পাবে। বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে কোনো বন্ধুর দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন, আবার কোনো বন্ধু প্রতারণা করবে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। তুলা রাশি বর্তমান সপ্তাহে আপনার কোনো লটারি যোগ নেই, তাই লটারির টিকিট কাটাবার দরকারও নেই। তবে বর্তমান সপ্তাহে যে ধরনের পোশাক আপনি বড্ড বেশি পরবেন সেটি হচ্ছে সাদা, এবং যে ধরনের পোশাক আপনি মোটেও পরবেন না সেটি হচ্ছে কালো, ব্লু, এই ধরনের পোশাক পরতে যাবেন না। এবং যে সংখ্যাটিকে আপনি বড্ড বেশি ইউজ করবেন সেটি হচ্ছে 6, 3, কিন্তু 4 বা 0 বা 8, 7 কে ইউজ করবেন না,
তুলা রাশি, এরপরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহ আপনার বিরাট সাফল্য সপ্তাহ, বিশেষ করে শুভ ইন্দিরা একাদশীর দিন বুধবার বৃহস্পতিবার আপনার লটারি যোগ আসছেই, আপনি একটা লটারি টিকিট কাটতেই পারেন। বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার বন্ধুরা যথেষ্ট উপকার করবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত চাকরি পাবেন বা চাকরির খবর হবে। তো বর্তমান সপ্তাহে আপনার বন্ধুরা বৃহস্পতিবার এবং সোমবার রবিবার 18, 19 এবং 22 তারিখে যথেষ্ট উপকার করবে। তবে বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে, কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে এবং শারীরিক দিক দিয়ে আপনি কিছুটা ব্যাধিতে ভুগতে পারেন, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আপনাকে আমি সাবধানে করে দিলাম। বিশেষ করে মঙ্গলবার দিন শরীর মোটেও ভালো থাকবে না, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। এছাড়া বৃশ্চিক রাশি যেদিক দিয়ে যথেষ্ট ভালো খবর তা হচ্ছে ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে বৃহস্পতিবার এবং শুক্রবার। এছাড়া স্বামী স্ত্রীর সম্পর্ক দীর্ঘদিন বাদে ভালো হবে, একে অপরের মধ্যে ভুল বুঝতে পারবেন, একে অপরের দিকে টান আসবে, সেটি হচ্ছে সোমবার এবং মঙ্গলবার 19 তারিখ এবং 20 তারিখ। শুভ ইন্দিরা একাদশীর দিন আপনার শুভ প্রেমযোগও আছে বৃশ্চিক রাশি, আপনি প্রেমে যেতেই পারেন, কোনো অসুবিধে নেই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ আমি বললাম, এছাড়াও বর্তমান সপ্তাহে আপনার অন্যান্য ক্ষেত্র থেকে সৌভাগ্যের যোগ অবশ্যই আছে। সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের চাকরির রেজাল্ট যদি বেরোয় তাতে সন্তান নিশ্চিত চাকরি পাবে। বৃশ্চিক রাশি বিশেষ করে সপ্তাহের 3টে দিন সোমবার বুধবার এবং বৃহস্পতিবার 19, 21, 22 আপনার ক্ষেত্রে বিরাট সৌভাগ্য আনবে। বৃশ্চিক রাশি বর্তমান সপ্তাহে আপনার বিদ্যাক্ষেত্রে সাফল্য আছে বৃশ্চিক রাশি। এরপরে ধনুরাশি বর্তমান সপ্তাহে আপনার বিরাট সাফল্য যোগ কর্মক্ষেত্রে, আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট অর্থ পাবেন, বিশেষ করে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর থেকে আপনি মোটা টাকা লাভ করতে পারবেন ধনুরাশি। তা হচ্ছে সপ্তাহের প্রথম 2টো দিন রবিবার এবং সোমবার। বর্তমান সপ্তাহে আপনার দ্বারা কোনো উপকার অবশ্যই হবে, তা হচ্ছে কোনো বন্ধুর দ্বারা আপনি নিশ্চিত উপকৃত হবেন। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যের খবর আছে তা হচ্ছে কোনো বন্ধু আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেদিক দিয়ে অবশ্যই আমি আপনাকে একটা ভালো খবর শোনাই ধনুরাশি। ধনুরাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, বিশেষ করে সপ্তাহের শেষ দিন শনিবার, সে ব্যাপারে সাবধানে থাকতেই হবে ধনুরাশি। ধনুরাশি উচ্চক্ষেত্র থেকে সৌভাগ্যের খবর আছে, আপনার বন্ধুরা যেমন উপকার করবে তেমনই কোনো প্রতারক প্রতারণা করবে, তাই রবিবার সোমবার কাউকে বিশ্বাস করবেন না ধনুরাশি। ধনুরাশি বর্তমান সপ্তাহে আপনার যেদিক দিয়ে আরও ভালো খবর হচ্ছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে বিশেষভাবে উপকারের হাত বাড়বে, সেদিক দিয়ে আপনাকে আমি সাবধানে থাকতেই বলবো ধনুরাশি। ধনুরাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে যথেষ্ট সৌভাগ্যের খবর আছে, বিশেষ করে সন্তানের যদি কোনো রেজাল্ট বেরোয় বুধবার শুভ ইন্দিরা একাদশীর দিন এবং বৃহস্পতিবার যথেষ্ট উপকৃত হবেন। বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করবে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। বর্তমান সপ্তাহে আপনার জীবনে সেভাবে প্রেম আসবে না, তবে যদি প্রেমে যেতেই হয় আপনি শুক্রবার 23 তারিখ এবং শনিবার আপনি যেতেই পারেন 24 তারিখ। তবে বিয়ের আলোচনা যদি করতেই হয় রবিবার এবং সোমবার 18 এবং 19 সেরে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। ধনুরাশি, ধনুরাশি যেদিক দিয়ে আপনাকে একটু চাপে রাখতেই হবে তা হচ্ছে কর্মক্ষেত্রে একাধিক সমস্যা গ্রাস করতে পারে ধনুরাশি। এরপরে মকর রাশি বর্তমান সপ্তাহে আপনার কর্মজীবনে অবশ্যই সৌভাগ্যের ইঙ্গিত পাবেন, একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্য অর্থ আসবে মকর রাশি, বিশেষ করে সপ্তাহের প্রথম 2টো দিন রবিবার এবং সোমবার এবং সপ্তাহের শেষ 2টো দিন শুক্র শনি যথেষ্ট অর্থ পাবেন মকর রাশি। মকর রাশি যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তানের শারীরিক অসুস্থতা আপনার মনে চিন্তা ডাকাবে মকর রাশি। মকর রাশি আপনার রেজাল্ট পরীক্ষায় যথেষ্ট ভালো হবে এবং রবিবার এবং সোমবার বা মঙ্গলবার যদি কোনো রেজাল্ট বেরোয় 18, 19, 20 নিশ্চিত আপনি পাস করবেন মকর রাশি। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক সপ্তাহের শেষ 3টে দিন
22, 23, 24 বৃহস্পতি শুক্র শনি যথেষ্ট খারাপ হবে। আপনাদের মধ্যে কোনো ব্যাপারে দ্বন্দ্ব লেগে যেতে পারে, সেদিক দিয়ে সাবধান মকর রাশি। শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, বিশেষ করে শনিবার আপনাকে যথেষ্ট সাবধানে থাকতেই বলবো। 24 সেপ্টেম্বর মকর রাশি, মকর রাশি আর বর্তমান সপ্তাহে আপনার জীবনে প্রেম আসবে, তবে প্রেমে প্রতারণা আছে। সোমবার 19 তারিখ প্রেম থেকে সাবধান। তবে যেদিক দিয়ে সাফল্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য দুশ্চিন্তা। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্যের খবর আসছে তা হচ্ছে বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন মকর রাশি। বর্তমান সপ্তাহে বিয়ের আলোচনা করতে হলে একমাত্র শুভ ইন্দিরা একাদশীর দিন বুধবারকেই বেছে নেবেন মকর রাশি। এরপরে মকর রাশি, বর্তমান সপ্তাহে আপনার লটারি যোগ নেই, তাই লটারির টিকিট কাটাবার দরকারও নেই। বর্তমান সপ্তাহে যে সংখ্যাকে আপনি প্রাধান্য দেবেন তা হচ্ছে 8। যে রঙের পোশাক পরবেন তা হচ্ছে ব্লু বা হলুদ, কিন্তু আপনি মোটেও কালো রঙের পোশাক পরতে যাবেন না, লাল পোশাক পরতে যাবেন না, এতে ক্ষতি হবে মকর রাশি। এরপরে কুম্ভ রাশি, বর্তমান সপ্তাহে আপনার জীবনে যথেষ্ট উন্নতিকারক, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, কর্মক্ষেত্রে উন্নতি, এবং যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানেও কারোর দ্বারা আপনি উপকৃত হবেন। তবে কুম্ভ রাশি আপনার শরীর ভালো যাবে না, বিশেষ করে সপ্তাহের প্রথম দুটো দিন 18-19 তারিখ শরীর যথেষ্ট খারাপ যাবে। আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। একাধিক ক্ষেত্র থেকে সৌভাগ্যের যোগ আছে, কারণ আপনার মা বা মাতৃস্থানীয় কারোর থেকে সাহায্যের আশা করতেই পারেন কুম্ভ রাশি। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে একটু চিন্তা লাগবে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কিন্তু বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন, সেদিক দিয়ে আমি একটা ভালো খবর শোনালাম কুম্ভ রাশি। সপ্তাহের শেষ দুটো দিন শুক্র এবং শনি আপনার জন্য বিশেষ সাফল্যের খবর আছে কুম্ভ রাশি। আপনার বর্তমান সপ্তাহে কোনো লটারি যোগ নেই, তাই লটারির টিকিট কাটার দরকারও নেই কুম্ভ রাশি। তবে যেদিক দিয়ে আপনিকে বলি, যে ধরনের পোশাক আপনি বড্ড বেশি পরবেন তা হচ্ছে কালো এবং ব্লু, ভুলেও লাল বা হলুদ বা সবুজ পোশাক পরতে যাবেন না। যে সংখ্যাটিকে আপনি মান্যতা দেবেন তা হচ্ছে 8, 4, এবং 7, এই সংখ্যা আপনার উন্নতি করবে। বর্তমান সপ্তাহে আপনার জীবনে উন্নতি আছে কুম্ভ রাশি। এবার আসছে মীন রাশি, বর্তমান সপ্তাহে আপনার শুভ লটারি যোগ আছে, আপনি লটারি টিকিট কাটতেই পারেন মীন রাশি। লটারিতে আপনার কোটি টাকা উঠলেও অবাক হবেন না। আপনি যে রঙের পোশাক বর্তমান সপ্তাহে বেশি পরবেন মীন রাশি সেটি হচ্ছে হলুদ এবং অবশ্যই পিঙ্ক, এই রঙের পোশাক বেশি পরবেন বর্তমান সপ্তাহে। আপনি যে সংখ্যাটিকে মাস্টার করবেন লটারি টিকিটের জন্য সেটি হচ্ছে 3, 6, 1, এবং 9, এতে লটারি উঠে যাবে মীন রাশি। মীন রাশি বর্তমান সপ্তাহে আপনি যে মন্ত্র জপ করবেন তারাই নম, গাঙ্গণেশায় নম, কাঙ্কুবেরায় নম, এই তিনটে মন্ত্র জপ করে লটারির টিকিট কাটুন। 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর নিশ্চিত লটারির টিকিট পাবেন মীন রাশি। মীন রাশি বর্তমান সপ্তাহে সন্তানের শারীরিক সুস্থতা মনে আনন্দ দেবে, বিশেষ করে সন্তানের পরীক্ষার রেজাল্ট বা খাতা বেরোবে 19 এবং 20, যথেষ্ট ভালো হবে, যা আপনাকে আনন্দ দেবে। স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি হবে, একে অপরে ভ্রমণে যেতেই পারবেন মীন রাশি। তা হচ্ছে শুভ শুক্রবার এবং শনিবার 23 এবং 24, শুভ ইন্দিরা একাদশীর দিন 14-21 তারিখে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হবে, আপনার দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূরণ হবে। আপনার প্রেম যোগ বর্তমান সপ্তাহে আছে, আপনি প্রেমে যেতেই পারেন সোমবার 19 তারিখ, মঙ্গলবার 20 তারিখ। বর্তমান সপ্তাহে আপনি বিয়ের আলোচনা সেরে রাখতেই পারেন শনিবার এবং শুক্রবার 23 এবং 24। বর্তমান সপ্তাহে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, বিশেষ করে রবিবার এবং সোমবার আপনি শত্রুদের কিছুটা ঢিট করতেই পারবেন মীন রাশি। বর্তমান সপ্তাহে আপনার জীবনে সৌভাগ্যকারক সপ্তাহ মীন রাশি। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি 18 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর 12টি রাশির সাপ্তাহিক রাশিফল প্রকাশ করলাম। এবার আমি জানাবো কোন 4টি রাশির নিশ্চিত লটারি যোগ লেখাই আছে বর্তমান সপ্তাহে, কোন 4টি রাশি নিশ্চিত লটারি পাবে বর্তমান সপ্তাহে। বর্তমান সপ্তাহে অবশ্যই যে 4টি রাশি লটারি যোগ পাবে সেটি হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি।
এই চারটি রাশিকে বলবো, আপনারা আপনাদের ইষ্ট অর্থাৎ কর্কট রাশির চন্দ্রের পুজো করুন, সিংহ রাশির রবির পুজো করুন, বৃশ্চিক রাশি মঙ্গল এবং শিবের পুজো করুন এবং ধনু রাশি স্বয়ং বৃহস্পতির পুজো করুন। এতে আপনি সমৃদ্ধি পাবেন, মা লক্ষ্মী কুবেরের পুজো করুন। এবং বর্তমান সপ্তাহে আমি যে সমস্ত রাশির জন্য যে টোটকা বলি সেটি এবার বলে দিই। বর্তমান সপ্তাহে যখন ঘুম থেকে উঠবেন অবশ্যই বর্তমান সপ্তাহে আপনি কয়েকটি মন্ত্র বলবেন, একটি মন্ত্র বলবেন, ওং নমো শিবায় নম, ওং নমো শিবায় নম, ঘুম থেকে উঠে বলবেন প্রত্যেক রাশির লোকেরা। এবং যখন কাজে বেরোবেন মুখে একটুকরো লবঙ্গ দিয়ে বেরোবেন, রাতে শোবার সময় মুখে একটুকরো ল্যালাচ দিয়ে শোবেন, এবং যখন কাজে বেরোবার আগে পঞ্চমুখী হনুমানকে প্রণাম করে যাবেন, এতে সমস্ত কাজে সফল হবেন নিশ্চিত। তাই আজকের এই ভিডিওয় আমি 12টি রাশির 18ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর কী রাশিফল হবে তা প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এইটুকু জানিয়ে আমি 18ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর সাপ্তাহিক রাশিফল শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।